ছাত্র আন্দোলনের জেরে 20 দিন ধরে গৃহবন্দী উপাচার্য। এদিন বিশ্বভারতীর পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠক করে কর্তৃপক্ষ, যদিও বৈঠক কার্যত নিষ্ফল। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে সামগ্রিক ঘটনার তীব্র নিন্দা করে কর্তৃপক্ষ। এক ছাত্রকে ভর্তি দেওয়া হচ্ছে না, এক ছাত্রীকে গবেষণা পত্র জমা দিতে দেওয়া হচ্ছে না, এছাড়া কয়েকজন ছাত্রকে শোকজ করা হয়েছে। এইসকল অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চেয়ে 20 দিন ধরে ধর্ণা মঞ্চ তৈরি করে চলেছে ছাত্র বিক্ষোভ। ছাত্র আন্দোলনের জেরে পূর্বপল্লীর পূর্বিতা বাসভবনে গৃহবন্দী উপাচার্য। বিশ্বভারতীর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর তত্ত্বাবধানে বৈঠক করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ঘটনার নিন্দা করা হয় কর্তৃপক্ষের তরফে। বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে ছাত্র আন্দোলনের জেরে সমাবর্তন বাতিল হয়েছে। এছাড়া উপাচার্যকে উদ্ধারের জন্য এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি দল তৈরি হয়নি। সেই প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের আমরা উঠাতে যাব না। বিগত 23-11-22 বিকেলবেলা 3:30 থেকে 3:45 নাগাদ একজন ছাত্রী এবং একজন প্রাক্তন ছাত্র গেট টপকে উপাচার্য মহাশয়ের দপ্তরে ঢুকে যায় এবং ভেতর থেকে দরজা আটকে দেয়। ভিতরে ছিলেন মাননীয় উপাচার্য মহাশয়, উপাচার্য মহাশয়ের জন্য নিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, একজন অধ্যাপক ও একজন কর্মী। বাকি কিছু ছাত্র তখন দপ্তর সংলগ্ন এলাকায় জমায়েত করে। এরপর আরও কিছু ছাত্র, বিশ্বভারতীর একজন অধ্যাপক, কিছু সাংবাদিক উপাচার্যের চেম্বারে ঢুকে যান ও অবস্থান করতে থাকেন এবং আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরে প্রবেশের প্রধান দরজাগুলি ভিতর থেকে তালা লাগিয়ে দেন। এই উপলক্ষে সমাবর্তনও দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে বাতিল করতে হলো। ভারতবর্ষের প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল তাদের আসতে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা আসতে পারলেন না। এই ঘটনায় সমগ্র বিশ্বভারতী লজ্জিত বোধ করতে বাধ্য হলো এবং যে ছাত্রছাত্রীরা সমাবর্তনে অংশ নিতেন তাদেরও ক্ষতি হলো। এই ঘটনায় সমগ্র বিশ্বভারতী মর্মাহত বোধ করছে। এই সকল ঘটনার জন্য আমরা সকল অধ্যাপক, কর্মী, আধিকারিকরা এই সব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা শুধুমাত্র এটাই জানালাম যে উপাচার্য যেভাবে গৃহবন্দী হয়ে আছেন এবং বিশ্বভারতীর কাজকর্ম যেভাবে ব্যাহত হচ্ছে, তার সমস্ত আধিকারিক, সমস্ত কর্মকর্তা যারা আছেন আজকে উপস্থিত, তারা তার তীব্র নিন্দা করছে।